হ্যালো ফ্রেন্ডস, হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে আপনাকে সুস্বাগতম। অন্য দিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যদি আপনার হজম শক্তির ক্ষমতা কম থাকে, অ্যাসিডিটির সমস্যা থাকে, ডিসপেপসিয়ার সমস্যা থাকে এবং আপনি যে খাবারই খান সেই খাবারে গ্যাসের সমস্যা হয়ে থাকে, গ্যাসের জন্য কখনও পেটে ব্যথা, আবার কখনও বুকে পিঠে ব্যথা হতে থাকে, আর গ্যাস অ্যাসিডিটির সমস্যার সাথে গলা বুক জ্বালা টক ঢেকুর উঠতে থাকে, অর্থাৎ সবসময় গ্যাসের সমস্যায় ভুগতে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এমনই কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, যে ওষুধগুলো ব্যবহার করলে আপনার গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের সময়ে গ্যাসের সমস্যা হওয়া খুবই কমন ব্যাপার। প্রতিটি পরিবারে ছোট শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত প্রায় সব বয়সের মানুষের মধ্যে এই গ্যাসের সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে। আপনি যে খাবারই খাচ্ছেন সেই খাবারেই গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। খাওয়ার একটু অনিয়ম হলে তো আর কথাই নেই, গ্যাস দেখা যাচ্ছেই। তাছাড়া নিয়ম করে খেলেও অনেকেরই গ্যাসের সমস্যা দেখা যায়। এমনকি অনেক রোগী আমার ক্লিনিকে এসে বলে থাকে, ডাক্তারবাবু জল খেলেও আমার গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাসের সমস্যা এতটাই বেড়ে গেছে এখনকার জেনারেশনে। আমরা বাঙালিরা বিকাল হলে একটু তেলে ভাজা ভাজাভুজি যুক্ত খাবার না খেলে মন ভরে না। এই তেলে ভাজা ঝালমুড়ি যুক্ত খাবার খেয়ে কারো কারো গলা বুক জ্বলা, কারো চোয়া ঢেকুর, কারো আবার পেট ফেঁপে থাকে, গ্যাসের সমস্যা হয়ে থাকে। তখন আমরা চটজলদি আরাম পেতে হাতের কাছে রাখা অ্যালোপ্যাথিক ট্যাবলেট খেয়ে থাকি, অর্থাৎ গ্যাস হলেই আমরা এই অ্যালোপ্যাথি ট্যাবলেট খেয়ে থাকছি। এইভাবে একটানা দীর্ঘদিন অ্যালোপ্যাথি গ্যাসের ট্যাবলেট খেতে থাকলে তার সাইড এফেক্ট দেখা যেতে পারে, কিন্তু সেটা আমরা একদম ভাবি না। কথায় কথায় আমরা গ্যাসের সমস্যায় মুঠো মুঠো নিজের ইচ্ছা মতো অ্যালোপ্যাথিক ট্যাবলেট খেয়ে থাকি। গ্যাসের ট্যাবলেট খাওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আপনাকে যাতে এই মুঠো মুঠো অ্যালোপ্যাথিক ট্যাবলেট খেতে না হয় এবং গ্যাসের সমস্যা যাতে আপনাকে ভুগতে না হয়, তার জন্য আজকের আলোচিত হোমিওপ্যাথি ওষুধের ওপর ভরসা রাখতে পারেন। পেটের এই গ্যাসের সমস্যায় যাতে আপনাকে ভুগতে না হয়, তার জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ আমি আলোচনা করছি। ওষুধগুলো ব্যবহার করলে আপনার গ্যাসের সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে। এখন জেনে নেব গ্যাসের সমস্যা হওয়ার কারণগুলো। আমরা যখন কোনো খাবার খাই সেই খাবার পাকস্থলীতে যায়, তখন পাকস্থলী কিছু অ্যাসিড এবং আরও কিছু জিনিস তৈরি করে খাবার হজম করার জন্য। অ্যাসিড আর খাবার দুটোই পাকস্থলী থেকে নিচের দিকে নামতে থাকে। তবে যখন অ্যাসিড নিচের দিকে না নেমে উপরের দিকে অর্থাৎ গলার দিকে উঠতে থাকে, তখন বুকে গলায় জ্বালা পোড়া অনুভব হয়। এই পাকস্থলীর অ্যাসিড নিচের দিকে না নেমে উপরের দিকে উঠে আসার কারণ হিসাবে কারো কারো কোনো কারণ ছাড়াই হতে পারে, তাছাড়া কিছু খাবার অনিয়ম বদ অভ্যাসের জন্য সমস্যা হতে পারে। যেমন অনিয়মিতভাবে খাওয়া দাওয়া করা এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। একটানা দীর্ঘক্ষণ খালি পেটে থাকার কারণে এই সমস্যা হতে পারে। খালি পেটে বেশি সময় থাকলে পিত্তথলি থেকে যে পিত্তরস বের হয় সেটা পাকস্থলীতে গ্যাস্ট্রিক আলসার সৃষ্টি করতে পারে। তাছাড়া দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে আপনার লিভারের ক্ষতি করতে পারে। বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত ভাজাভুজি খাবার খেয়ে এই সমস্যা হতে পারে। অতিরিক্ত রাত জাগা ধূমপান মদ্যপান থেকে এই সমস্যা হতে পারে। চা কফি খেলে এই সমস্যা হতে পারে। স্বাভাবিকের চেয়ে ওজন বেশি হলে এই সমস্যা হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়াই গাদাগুচ্ছভাবে ওষুধ খেতে থাকলে এই সমস্যা হতে পারে। এখন আমি একটা একটা করে সেই গুরুত্বপূর্ণ চারটি হোমিওপ্যাথি ওষুধ আলোচনা করছি। ভিডিওটি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম এবং প্রধান ওষুধটি হচ্ছে অ্যাসিড ল্যাকটিক 30। ওষুধটি দই দুধ থেকে তৈরি করা হয়। ল্যাকটিক অ্যাসিড ওষুধটি গ্যাসের জন্য, অ্যাসিডিটির জন্য সত্যি সত্যি খুবই মূল্যবান ওষুধ। ল্যাকটিক অ্যাসিড ওষুধটির লক্ষণগুলো এখন জেনে নেব। খাবার খাওয়ার পর গরম তেতো ঢেকুর ওঠে এবং সেই ঢেকুর এত গরম আর ঝাঁঝালো হয় যে মনে হয় গলা বুক জ্বলে গেল। তার সাথে প্রচুর পরিমাণে আঠার মধ্যে চটচটে সেলেসা গলার মধ্যে জমে থাকে। মনে হয় যেন গলার কাছে একটি পুটুলি আটকে আছে এবং সেটি বের করার জন্য রোগী বারবার ঢোক গিলতে থাকে। এরকম গ্যাসের লক্ষণে আপনি এই ল্যাকটিক অ্যাসিড ওষুধটি ব্যবহার করুন। এরপরে দ্বিতীয় ওষুধটি হচ্ছে নাক্স ভূমিকা 30। যখন আপনার পেট ভালোভাবে পরিষ্কার হয় না, কনস্টিপেশনের সমস্যা লেগেই থাকে, পেট সবসময় গ্যাসে ফুলে থাকে, খাবার খাওয়ার পর অ্যাসিডিটির সমস্যা দেখা যায়। যখনই আপনি খাবার খান তখনই খাবার খাওয়ার পরের সঙ্গে সঙ্গে এই গ্যাসের সমস্যা দেখা যায়, পেট ফুলে যায়, পেটে ব্যথা হতে থাকে, এর সঙ্গে বুকে ভার ভাব, এই রকম লক্ষণ নাক্স ভূমিকা 30 আপনার জন্য সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। আমরা যেমন একটু গ্যাস হলেই অ্যালোপ্যাথিক ট্যাবলেট প্যান্ডি এটা ওটা খেয়ে থাকে, সেই রকমই ঠিক আমাদের হোমিওপ্যাথিতে গ্যাস হলেই কিন্তু এই নাক্স ভম ওষুধটি ব্যবহার হয়ে থাকে। তৃতীয় ওষুধটি হচ্ছে কার্বোভেজ 30। কার্বোভেজ অ্যাসিডিটির জন্য খুবই ইফেক্টিভ মেডিসিন। যদি বারবার ঢেকুর উঠতে থাকে, একটার পর একটা ঢেকুর উঠতে থাকে এবং সেই ঢেকুর উঠলে একটু গ্যাসের সমস্যা একটু কম মনে হয়, এরকম লক্ষণে কিন্তু কার্বোভেজ ওষুধটি সত্যি খুব ভালো কাজ করে। কার্বোভেজ রোগীর পেট সবসময় ফুলে থাকে, মনে হয় বাতাস পূর্ণ ভরা আছে, গ্যাসে
মানে ভর্তি আছে, সেই গ্যাস উপরের দিকে উঠতে থাকে, নিচের দিকে না নেমে উপরের দিকে উঠতে থাকে, এবং তাছাড়া এই গ্যাসের জন্য বুকে পিঠে ব্যথা হতে থাকে, মনে হয় যেন হার্টের সমস্যা হয়ে গেছে কিন্তু সেটা গ্যাস থেকে হয়ে থাকে। এইরকম লক্ষণে আপনি কার্বভেজোসটি ব্যবহার করবেন। চতুর্থ মেডিসিনটি হচ্ছে রোবিনিয়া 30। অ্যাসিডিটির জন্য সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে রোবিনিয়া। সবসময় মুখ টক থাকে, যখন একটু খাবার পেটে যায় আর অমনি অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়, গলার মধ্যে খুবই জ্বালা, বুকে জ্বালা, এইসব সমস্যা হয়ে থাকে, সবসময় গলার মধ্যে টকটক ভাব এবং টক ঢেকুর, এটি হচ্ছে এর প্রধান লক্ষণ। এরকম লক্ষণ পেলে আপনি সেখানে রোবিনিয়া ওষুধটি ব্যবহার করবেন, ও রোবিনিয়া ওষুধটির 30% ব্যবহার করবেন, খুবই ভালো কাজ পাবেন। ওষুধগুলো খাওয়ার নিয়ম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। সর্বশেষে ওষুধের পাশাপাশি আপনি নিম্নে আলোচিত টিপসগুলো ফলো করুন, আপনি এমনিতে অনেক গ্যাসের সমস্যা থেকে দূরে থাকবেন। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় কিছু অভ্যাসের পরিবর্তন করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় নিয়মিত টাইম করে খাওয়ার, সময় মতো খাওয়ার চেষ্টা করবেন, একটানা দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না, এবং একসঙ্গে অনেক পরিমাণ মানে বেশি পরিমাণ পেট ভরে ভর্তি করে খাবার খাবেন না, অল্প অল্প করে আপনি মাঝে মাঝে খান, এতে আপনার গ্যাসের সমস্যা কম থাকবে। অতিরিক্ত রাত জায়গা থেকে দূরে থাকবেন। রাত্রিবেলায় যখন খাবার খাবেন, ঘুমোতে যাবেন, তখন কিন্তু খাবার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে ঘুমানোর চেষ্টা করুন। এইগুলো এবং ওষুধগুলো আপনি নিয়মিত করুন, দেখবেন আপনার গ্যাসের সমস্যা থেকে দূরে থাকবেন। এইভাবে একটা করে ওষুধ সম্বন্ধে, রোগ সম্বন্ধে আমি ভিডিও আপলোড করতে থাকবো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন, আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে। আজকে তাহলে এই পর্যন্ত।